ফিরে আসলেন বিরতির পর। হাতে আন মাত্র সাত দিন, তারপরেই ঢাকে কাঠি এবং শুরু হয়ে যাবে উৎসব। উৎসবের আনন্দে গা ভাসাবেন রাজ্যের আপামর জনগণ। আর এই মুহূর্তে অর্থাৎ যে কটা দিন সময় বাকি রয়েছে, সেই কটা দিনকে সমস্ত রকমের কাজে লাগিয়ে ফেলেছেন বিভিন্ন পুজো উদ্যোক্তারা। তেলিয়ামুড়ার ছবি আমাদের সামনে উঠে এসেছে। তেলিয়ামুড়ার একটি অন্যতম ক্লাব বুলেট ক্লাব, প্রতি বছর তারা দুর্গাপুজো কালী পুজোর আয়োজন করে থাকে, বেশ জাঁকজমকপূর্ণভাবেই করে তারা পুজো। তবে মাঝখানে দু বছর করোনার জন্য একটু থিতিয়ে গেলেও এই বছর আবারও আগের মতনই পুজো করারই ভাবনা চিন্তা রয়েছে বুলেট ক্লাবের সদস্যদের। সেই অনুযায়ী চলছে প্রস্তুতি। ইতিমধ্যে প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা সব কিছুতেই জাঁকজমকপূর্ণ পুজো করার সিদ্ধান্ত নিয়েছে বুলেট ক্লাবের সদস্যরা। এবং এবছর শারদীয়া দুর্গা উৎসবের অঙ্গ হিসাবে ক্লাবের সদস্যরা কাল্পনিক মন্দির তৈরি করার সিদ্ধান্তও নিয়েছেন। পুজো প্যান্ডেল নির্মাণের কাজে চলছে জোর প্রস্তুতি, কারণ হাতে সময় খুব কম, তাই জোর গতিতেই চলছে প্যান্ডেল নির্মাণের কাজ। একই সঙ্গে প্রতিমাও তৈরি হচ্ছে নানান রকমভাবে পুজোকে সুন্দর করে তোলার জন্য যাবতীয় কাজকর্ম। সেই ছবি আমাদের ক্যামেরায় আজকে ধরা পড়েছে। অর্থাৎ তেলিয়ামুড়ার বুলেট ক্লাবের কি প্রস্তুতি রয়েছে এই বছরের দুর্গা পুজোকে কেন্দ্র করে, সেই প্রস্তুতির ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। একই সঙ্গে বুলেট ক্লাবের পক্ষ থেকে কি জানানো হচ্ছে আসন্ন দুর্গা পুজো কেন্দ্র করে, শুনুন। বুলেট ক্লাবের পূজার সেক্রেটারি বলছি, অন্যান্যের তুলনায় এবার আমাদের একটু আলাদা করছি বলতে, গত দু বছর ধরে করোনার কারণে আমরা সদস্য চাঁদা দিয়ে আমরা পূজা করেছি। এবার বাচ্চাদের জন্য আলাদা একটা থিম থাকবে, এবার কাল্পনিক একটা প্যান্ডেল তৈরি করছি আমরা। হ্যাঁ, একটু বিশাল আকারে হবে এবার পুজো আমাদের জন্য। এবারের পুজোর থিম কী রয়েছে আপনাদের ক্লাবে? এবারের পুজোর থিম রয়েছে করোনার কিছু থিম থাকবে, তারপর বাচ্চাদের জন্য আকর্ষণীয় কিছু থিম থাকবে, তারপর নেশামুক্তর জন্য কিছু থিম থাকবে আমাদের এখানে। মূলত কিসের আদলে এবারে এই পুজো মণ্ডপ সজ্জিত হচ্ছে? বলতে আমাদের আগরতলার একজন কারিগর রয়েছে, তেলিয়ামুড়ার একজন কারিগর, দুজন মিলে সুদম্পাল দুজন কাল্পনিক প্যান্ডেল তৈরি করছে। এবারে পুজোর বাজেট কত রয়েছে? 12 লক্ষ টাকা। সামাজিক প্রশ্ন বলতে আমাদের এখানে প্রথমে তো আমরা বৃক্ষরোপণ করেছি দিদির হাতে, কলালে দিদির হাত দিয়ে, তারপর আমরা রক্তদান শিবির করেছি এটা দিদির হাত দিয়ে, কলালে দিদির হাত দিয়ে। তারপর আমরা দেখছি কিছু বস্ত্র বিতরণ করা যায়নি, যাই কিনা যায়, একজন মহারাজ যে আসবে আমাদের এখানে উদ্বোধন করার জন্য রামকৃষ্ণ আশ্রম থেকে, যদি কিছু বস্ত্র বিতরণ করা যায় আমরা এটার জন্য চেষ্টা করছি। কাল্পনিক মন্দির থেকে শুরু করে বাচ্চাদের থিম এবং এছাড়াও রয়েছে সামাজিক কর্মসূচি, পুজোকে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তারই জন্য এই উদ্যোগ। যদিও সরকারি বেশ কিছু নীতি নির্দেশিকা রয়েছে পুজোকে কেন্দ্র করে, যাতে জেলা মহকুমা মফস্বল কোথাও যাতে পুজোয় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ক্লাব উদ্যোক্তাদের যথেষ্ট নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকেও। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।